হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো 21 জোড়া কানের দুলের ডিজাইন। ডিজাইনগুলো অনেক সুন্দর, আপনি ডিজাইনগুলো দেখতে থাকুন। এখানে একটা একটা করে আমি আপনাদের দেখাবো আর বলবো কোনটায় কতটুকু স্বর্ণ লাগবে, কত টাকার ভিতরে আপনি তৈরি করতে পারবেন, এ টু জেড এই ভিডিওর ভিতরে আমি বলবো। তো ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। ভিউয়ার্স, আপনি যদি এই ডিজাইনটা তৈরি করেন, এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন, আপনি দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটা আপনি চারানা স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। চারানা স্বর্ণ দিয়ে যদি আপনি ডিজাইনটা তৈরি করেন তাহলে আপনার 22 ক্যারেট বর্তমান বাজারে 21,000 টাকার মতো পড়ে, এর কিছু কম পড়ে। তো দ্বিতীয় নাম্বার যে ডিজাইনটা, ভিউয়ার্স, এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর, এই ডিজাইনটা আপনি তৈরি করে দেখতে পারেন। এই ডিজাইনটাও চারানার মতো স্বর্ণ লাগে, চারানা দিয়ে যদি আপনি ডিজাইনটা তৈরি করেন তাহলে খুবই সুন্দর লাগবে, আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন, এক জায়গায় যেতে আসতে ব্যবহার করতে পারবেন। এই ডিজাইনটা আপনি 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, কারণ ডিজাইনটা আপনার 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করলে ডিজাইনটা খুবই সুন্দর দেখাবে। 21 ক্যারেট স্বর্ণ দিয়েও তৈরি করতে পারেন, এটাও আপনার 21,000 টাকার মতো পড়ে, ডিজাইনটা তৈরি করে দেখতে পারেন। এবার তৃতীয় নম্বর যে ডিজাইনটা, এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর, এই ডিজাইনটা আপনার আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনি আশা করি আপনার কাছেও এই ডিজাইনটা খুবই ভালো লাগবে। এই ডিজাইনটা আপনি চাইলে তৈরি করতে পারেন, এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন ডিজাইনটা 3 আনা থেকে 4 আনা এরকম স্বর্ণ লাগবে। যদি 4 আনা দিয়ে তৈরি করেন তো 21,000 টাকার কিছু কম পড়বে, আর যদি 3 আনা দিয়ে তৈরি করেন তাহলে আপনার 15,750 টাকার মতো পড়ে। তো ডিজাইনটা আপনি তৈরি করে দেখতে পারেন। ভিউয়ার্স, 4 নম্বর যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, এটাও আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারেন। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার 3 আনা মতো স্বর্ণ লাগে, তো 4 আনা দিয়েও তৈরি করতে পারেন। 3 আনা দিয়ে যদি আপনি তৈরি করেন 15,750 টাকার মতো পড়ে, আর 4 আনা দিয়ে যদি তৈরি করেন তাহলে আপনার ওই 21,000 টাকার মতো পড়ে। এই ডিজাইনগুলো আপনি তৈরি করে দেখতে পারেন, ডিজাইনগুলো খুবই মজবুত হয়, খুবই সুন্দর। ভিউয়ার্স, 5 নম্বর যে ডিজাইনটা, এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর, এই ডিজাইনটা আপনি 3 আনার ভিতরেও তৈরি করতে পারেন, তো 3 আনার ভিতরে তৈরি করলে একটু ছোটো হবে, আপনি 4 আনার মধ্যে তৈরি করার চেষ্টা করবেন, কারণ 4 আনা দিলে ডিজাইনটা খুবই মজবুত হবে, আপনি সবসময় রাফ ইউজ করে ভালো পাবেন। ভিউয়ার্স, এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার 22 ক্যারেট দিয়ে তৈরি করবেন, 21 ক্যারেট দিয়েও তৈরি করতে পারেন। তো যদি আপনি 22 ক্যারেট তৈরি করেন 21,000 টাকার মতো পরে, এর কিছু কম পরে, তো যখন যেরকম রেট থাকে। ভিউয়ার্স, 6 নম্বর যে ডিজাইনটা, এই ডিজাইনটাও কিন্তু আপনি সিম্পলের ভিতর অনেক সুন্দর লাগে, নিচে যে ঝুমকোটা, নিচে ঝুমকোটাও কিন্তু খুবই সুন্দর, আর উপরের যে পাশাটা অনেক ছোট, এই ডিজাইনটাও আপনি তৈরি করে দেখতে পারেন। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন 3 আনার মধ্যেই হবে, তো 3 আনা দিয়ে যদি এই ডিজাইনটা আপনি তৈরি করেন তাহলে আপনার বর্তমান বাজারে 15,750 টাকা, এর কিছু কম পড়তে পারে। তো আপনি এই ডিজাইনটা তৈরি করে দেখতে পারেন সবসময় রাফ ইউজের জন্য। এবার 7 নম্বর যে ডিজাইনটা, এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, এই ডিজাইনটা আপনি চাইলে সবসময় ইউজ করতে পারবেন, এই ডিজাইনটা ভাঙা চুরার কোনো ভয় নেই। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার 4 আনা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, 4 আনা দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে ভালো হবে, 4 আনা দিয়ে তৈরি করলে আপনার 21,000 টাকার মতো পড়ে। তো এই ডিজাইনটা আপনি তৈরি করে দেখতে পারেন, এক জায়গায় যেতে আসতেও পারবেন। ভিউয়ার্স, 8 নম্বর যে ডিজাইনটা, এটাও কিন্তু খুবই সুন্দর, এই ডিজাইনটা আপনার যে নিচে ঝুমকোটা, নিচে ঝুমকোটাও কিন্তু খুবই সুন্দর, আর উপরের যে পাশাটা, নিচে ঝুমকো দিয়ে আপনি এই ডিজাইনটা নাও করতে পারেন, উপরে যে পাশাটা শুধু পাশা দিয়েও আপনি তৈরি করতে পারেন, সেটাও ভালো লাগবে। তো আপনি এই ডিজাইনটা তৈরি করে দেখতে পারেন, এটা 4 আনার মধ্যে হবে, 4 আনা দিয়ে যদি আপনি ডিজাইনটা তৈরি করেন তাহলে ওই 21,000 টাকার মতো পড়ে, 22 ক্যারেট স্বর্ণ দিয়ে, তো 21 ক্যারেটও আপনি তৈরি করতে পারেন। 9 নম্বর যে ডিজাইনটা,
এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করতে পারেন সবসময় রাফ ইউজ করতে পারবেন, ডিজাইনটাও এক জায়গায় যেতে আসতে পারবেন। যদি এই ডিজাইনটা আপনি তৈরি করেন তাহলে আপনি নিচের ঝুমকাটা মজবুত করে তৈরি করার চেষ্টা করবেন, আর উপরের যে পাশাটা সেটাও একটু ভারী করে চারানার মধ্যে তৈরি করার চেষ্টা করবেন। চারানা দিয়ে যদি তৈরি করেন তাহলে আপনার 21,000 টাকার মতো পড়ে। এই ডিজাইনটা আপনি তৈরি করে দেখতে পারেন। বিয়ার 10 নম্বর যে ডিজাইনটা, এটাও কিন্তু সিম্পলের ভিতরে, এটা আপনি দুয়ানা দিয়েও তৈরি করতে পারেন। দুয়ানা দিয়ে যদি আপনি তৈরি করেন এটাও সবসময় আপনি রাফ ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য দিতে পারেন। তো গিফটের জন্য আপনি এই ডিজাইনটা দিতে পারেন। এই ডিজাইনটাও আমি খুবই সুন্দর আমার কাছে লেগেছে, আশা করি আপনার কাছেও এই ডিজাইনটা ভালো লাগবে। তো দুয়ানা দিয়ে তৈরি করলে বর্তমান বাজারে 22 ক্যারেট 10,500 টাকার মতো পড়ে, এর কিছু কম পড়তে পারে বেশি পড়তে পারে, দেখে নেবেন। ভিউয়ার্স 11 নম্বর যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু উপরের যে ফুলটা এটাকে বলে চালতা ফুল, আর নিচে ঝুমকা, এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। এই ডিজাইনটা তৈরি করলে খুবই ভালো লাগে। এই ডিজাইনটা আপনি তৈরি করে দেখতে পারেন, এটা চারানার মতো স্বর্ণ লাগে। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন এটাও সবসময় রাফ ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য এটা আপনি তৈরি করতে পারেন। এটাও আপনার 21,000 টাকার মতো পড়ে, 22 ক্যারেট 21 ক্যারেট আপনি তৈরি করতে পারেন। ভিউয়ার্স 12 নম্বর যে ডিজাইনটা, এই ডিজাইনটাও কিন্তু সিম্পলের ভিতরে একেবারে কালের কানের সাথে লেগে থাকে, এই ডিজাইনটা আপনি তৈরি করে দেখতে পারেন। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার 2.5 আনা বা 3 আনা এরকম স্বর্ণ লাগবে। যদি আপনি এই ডিজাইনটা 2.5 আনা দিয়ে তৈরি করেন তাহলে আপনার 10,500 টাকার একটু বেশি পড়বে, 2 আনা তো 10,500 টাকা, তো 2.5 আনার দাম একটু আর একটু বেশি হবে, তো আপনি দেখে নেবেন। ভিউয়ার্স 13 নম্বর যে ডিজাইনটা, এই ডিজাইনটাও কিন্তু নিচে যে ডাবল ঝুমকা, ডিজাইনটা উপরে যে পাশা খুবই সুন্দর, আপনি এই ডিজাইনটাও তৈরি করে দেখতে পারেন। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন এটাও আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন, গিফটের জন্য দিতে পারবেন। এই ডিজাইনটা আমি তৈরি করেছি, এই ডিজাইনটা আপনি তৈরি করতে পারেন, ডিজাইনটা খুবই সুন্দর। এই ডিজাইনটাও আপনি 2 আনা দিয়েও তৈরি করতে পারেন, তো 3 আনা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে। এই ডিজাইনটাও আপনার 15,750 টাকার মতো পড়ে। 15 নম্বর যে ডিজাইনটা, ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ডিজাইনটা অনেক নিখুঁতভাবে কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। এই ডিজাইনটাও আপনি তৈরি করে দেখতে পারেন। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন তাহলে এটা চারানার মতো স্বর্ণ লাগবে। তো চারানা আপনি 22 ক্যারেট দিয়ে যদি তৈরি করেন তাহলে আপনার 21,000 টাকার চেয়ে কিছু কম পড়বে। এই ডিজাইনটা আপনি তৈরি করে দেখতে পারেন। এই ডিজাইনটা আপনি তৈরি করলে সবসময় রাফ ইউজ করতে পারবেন। এবার 16 নম্বর যে ডিজাইনটা, এই ডিজাইনটাও কিন্তু সিম্পলের ভিতরে একেবারে, এই ডিজাইনটা যদি আপনি তৈরি করতে চান তৈরি করতে পারেন, আপনি এই ডিজাইনটা সবসময় রাফ ইউজ করতে পারবেন। এই ডিজাইনটা 2 আনা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। যদি 2 আনা দিয়ে তৈরি করেন এই ডিজাইনটা তাহলে আপনার 10,500 টাকা বা এর কিছু কম পড়তে পারে বেশি পড়তে পারে। তো আপনি এই ডিজাইনটা তৈরি করে দেখতে পারেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিউয়ার্স নেক্সট যে ডিজাইনটা, 17 নম্বর যে ডিজাইনটা, এটা কিন্তু খুবই সুন্দর। এই ডিজাইনটা আপনি যদি তৈরি করেন চারানার মতো স্বর্ণ লাগবে, 5 আনা দিয়েও আপনি তৈরি করতে পারেন, 5 আনা দিলে অনেক বেশি ভালো হয়। তো 4 আনা দিয়ে তৈরি করলে আপনার 21,000 টাকার মতো পড়ে, তো তৈরি করে দেখতে পারেন। ভিউয়ার্স 18 নম্বর যে ডিজাইনটা, এটাও কিন্তু সিম্পলের ভিতরে ডিজাইন, বিদেশি সিস্টেম, এই ডিজাইনটাও আপনি তৈরি করে দেখতে পারেন, এটা দেশে তৈরি করা যায়, আপনি তৈরি করতে পারবেন। 3 আনা মতো স্বর্ণ লাগবে, এটাও আপনার 15,750 টাকার মতো পড়ে। 19 নম্বর যে ডিজাইনটা, ভিউয়ার্স এই ডিজাইনটা নিচে যে দুটো ঝুমকা দেখতে পাচ্ছেন, উপরে যে পাশা, এই ডিজাইনটাও কিন্তু আপনার, এটা আপনার এক জায়গায় যেতে আসতে খুবই ভালো হবে, সবসময় ব্যবহারের জন্য এটা ভালো হবে না, তো আপনি এই ডিজাইনটা তৈরি করে দেখতে পারেন। ভিউয়ার্স
এই ডিজাইনটা খুবই সুন্দর। এই ডিজাইনটা আপনি তৈরি করলে, আপনি যদি এটা ব্যবহার করেন, আপনি বুঝতে পারবেন ডিজাইনটা খুবই ভালো। এটা আপনার 3 আনার মতো স্বর্ণ লাগে। তো এটা 15,750 টাকার মতো পড়ে 22 ক্যারেট। ভিউয়ার্স, 21 নম্বর যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু ডাইসের ভিতরে। তো এই ডিজাইনটা আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করলেই ভালো হয়। এই ডিজাইনটা আপনি তৈরি করতে পারেন বা গিফটের জন্য দিতে পারেন। এটাও 2 আনার মতো স্বর্ণ লাগে। তো 10,500 টাকার মতো পড়বে। ভিউয়ার্স, এই যে ডিজাইনটা, এটা কিন্তু টপের মতো একেবারে খুবই সুন্দর ডিজাইন। তো নিচে যে ঝুলগুলো দেখতে পাচ্ছেন, ঝুলগুলো খুবই মজবুত। তো ভিউয়ার্স, ডিজাইনগুলো কেমন লাগলো আপনার অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আর কোনো কিছু দরকার পড়লে বা কোনো কিছু আপনার প্রয়োজন হলে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি সর্বপ্রথম এনে থাকি।